আমি একটা কথা জিজ্ঞেস করবো এই যে তোমার ডাকে এই যে উত্তাল হয়ে গেল গোটা বাংলা কলকাতা শহর তো বটেই নিশ্চয়ই নিশ্চয়ই ব্যক্তি হিসেবে কোথাও একটা মনে হচ্ছে একটা কাজের কাজ করেছো আবার আমরা জানি আর্যিকরের মতো ঘটনা যেকোনো সংবেদনশীল মানুষ খুশি হলেও এখন খুশি হতে পারছে না এই নির্মম ঘটনা আমি সেই জন্য ব্যক্তিগতভাবে আমি জানি নিশ্চয়ই কেউ খুশি নই আমরা কেউই খুশি নই কিন্তু কোথাও তো একটা মনে হচ্ছে যে একটা ডাকে যেউই কেউ কাঁপত না সেখানে গোটা বিশ্ব কেঁপে গেল বঙ্গবাসী কেঁপে গেল কোথাও নিজেকে সুপার ওম্যান মনে হচ্ছে সুপার ওম্যান মনে হচ্ছে না কিন্তু এইটা নিশ্চয়ই মনে হচ্ছে যে বাকি অনেক যারা মহিলারা রয়েছেন সাধারণ ঘরের যারা মহিলারা আমরা রয়েছি তাদের সবার সঙ্গে কোথাও আমি পায়ে পা মেলাতে পেরেছি বলে মনে হচ্ছে আমার মনে হয় যে এই ধরনের রাগ এই ধরনের ক্ষোভ আমাদের প্রত্যেকটি কেস সামনে আসার পরেই জমা হতে থাকে এবং আমাদেরকে বারবারেই এটা মোটামুটি গাল্প ডাউন করে নিতে হয় যে ঠিক আছে যতটুকু আমাদের করা সম্ভব যতটুকু জাস্টিসের জন্য বসে থাকা সম্ভব সেটাই মাথায় রেখে করতে হবে কিন্তু এই রাগ এবং ক্ষোভ আমাদের প্রত্যেক দিনের জীবনশৈলীর একটি পার্ট আমরা যখনই বাড়ির বাইরে বেরোচ্ছি বা অনেক সময় বাড়ির ভিতরেও এটা ফেস করতে হচ্ছে এবং বারে বারেই মেনে নিতে হচ্ছে যে আমি মহিলা আমার সাথে হয়তো এটা হতেই পারে এটা আমার জীবনে মহিলা হওয়ার একটি অঙ্গ এইভাবে দিন ধরেই জিনিসটা আমাদের মাথায় চলতে থাকে সেখানে হয়তো এই ফেসবুক পোস্টটি কোথাও সেই রাগ এবং ক্ষোভকে অ্যাড্রেস করার একটি জায়গা বলে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছিল এবং আমার মনে হয় যে সাধারণ ঘরের নারীদের সঙ্গে আমি কোথাও তাদের পাশে দাঁড়িয়ে একসাথেই এই মুভমেন্টকে উইটনেস করতে পেরেছি আমি একেবারে এই ফেসবুক পোস্টের ব্যাপারে চলে আসছি যে একটা ফেসবুক পোস্ট যে এত শক্তিশালী হতে পারে পশ্চিমবাংলায় অনেকে এই প্রথম তারা বুঝতে পারলেন এই ফেসবুক পোস্টটা তৈরি করাটা মাথায় এলো কী করে এবং আমরা যেটা দেখছিলাম আমরা কবি দীনেশ দাসের কাস্তের কথা পড়েছি আমরা জানি কাস্তে বারবার তরবারি হয়ে উঠেছে বিপ্লবের অংশ হয়ে উঠেছে সেইখানে এই যে পোস্টটা তৈরি করা এর ইতিহাসটা কি প্রথমে পোস্টটা দেওয়ার কথা মাথায় এসেছিল এই জায়গা থেকে যে যে কোনো কেস উঠে আসলে প্রথমেই তো ভিক্টিমের উপরে পুরো দোষটা চাপিয়ে দেওয়া হয় বা সারভাইভারের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয় বারে বারে এইটা কোথাও খুঁজে বার করার চেষ্টা করা হয় যে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার কোন জায়গায় কোন খুঁতের জন্য সেই ঘটনাটি ঘটেছে সেইভাবেই আরজিকরের কেসেও দেখতে পাওয়া গেছিলো যে প্রিন্সিপাল এই মন্তব্য করেছিলেন যে রাত্রেবেলায় মেয়েটি কেন সেই সেমিনার কক্ষে ছিল তার ইনফ্রাস্ট্রাকচারাল অসুবিধা তার প্রিন্সিপাল হিসাবে এই ধরনের মানে সার্ভিস প্রোভাইড না করতে পারা যেখানে ছত্রিশ ঘন্টা ডিউটি করে একজন ডাক্তার বিশ্রাম কক্ষে যেতে পারেন তাকে সেমিনার কক্ষে গিয়ে রেস্ট নিতে হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে তুমি উল্টে দোষ আরোপ করার চেষ্টা করেছিলে পোস্ট করাটার বিষয়ে কোথাও সেই রাগের জায়গা থেকে যে প্রত্যেকবার মহিলা বলে আমাকেই কেন এটা শুনতে হবে যে আমার কোনো একটা কারণের জন্য আমার সাথে ঘটনা কোনো ঘটছে কোনো সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা হোক যে কোনো নির্যাতনের ঘটনা হোক সেইটা সবসময় আমার দোষে কেন ঘটছে সেটা বারবার শুনতে হয় তো সেই জায়গা থেকে কোথাও মনে হয়েছিল যে এই পোস্টটা দেওয়াটা দরকারি এবং পোস্টারের পুরো বিষয়টা পুরো আইডিয়াটা নাইট রিক্লেমেশনের জায়গা থেকে আসে এবং আমরা সবাই জানি যে আমাদের রাতকে আমরা যখন ইম্যাজিন করছি তখন তার সাথে চাঁদের একটি সম্পর্ক রয়েছে আমরা চাঁদ ছুঁয়ে ফেলবো বা আমরা যখন ভালোবাসার কথা বলি দ্য লু থ্রু দ্য মুন অ্যান্ড ব্যাক এই কথাটা বলি তো তাহলে সেই চাঁদকে ছুঁয়ে ফেলার হাত কোথাও আমরা রেখেছিলাম এবং স্বাভাবিকভাবেই যে কোনো সময়ে যে দলীয় রাজনীতির সঙ্গে করিয়েই বিষয়টা দেখানোর চেষ্টা করা হয় এবং সাধারণ নারীরা রাস্তায় নেমে তাদের তাদের কথা বলছেন অধিকারের আন্দোলন করছেন এই কথাটা একসেপ্ট করা হয়তো আজকের সমাজে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়েছে তার কারণেই হয়তো সেই চাঁদকে কোথাও কাস্তে ভেবে নেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে সেটা চাঁদকে ধরা একটি হাত এবং আমরা সেভাবেই জিনিসটা রিপ্রেজেন্ট করেছি এই পোস্টারটা কি নিজের তৈরি করা এই পোস্টার আরও যারা বন্ধুরা সেই দিন আসতে চেয়েছিলেন সেই রাতে আসতে চেয়েছিলেন তাদেরই তৈরি করা বন্ধু না বান্ধবিরা বান্ধবিরা কোনো বন্ধু ছিল কি সেই পোস্টারে বন্ধুরাও এসেছিল যারা যারা আসতে চেয়েছিল সেখানে কিন্তু এই পোস্টার বা এই ধরনের পোস্ট বা এই ধরনের যে কোনো কর্মসূচির মূল যে উদ্যোক্তারা তারা সবাই বান্ধবী বান্ধবী আমি এই বিষয়টা ASCII আমি এই বিষয়ে অবশ্যই আলোচনা করতে হবে কিন্তু তারাকে আমি বলবো যে এই যে পোস্টটা করার পর ভেবেছিলে মানে কখন ঠিক বুঝতে পারলে যে এটা মোটামুটি সর্বজনীন হতে চলেছে অর্থাৎ যে ধ্বনি দেওয়া হয়েছে তার প্রতিধ্বনিটা আরও 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 অনেক বড় এটা কখন বুঝতে পারলে পোস্টা পড়েছিল দশ তারিখ রাত্রেবেলায় এবং আমার মনে হয়েছিল যে হয়তো আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন যারা আমাকে পার্সোনালি চেন পরিচিত তা এবং যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড অ্যাক্সেস করেন যেহেতু আমি ভেবেছিলাম ওই জায়গাতেই জড়ো হব তারা হয়তো আসবেন কিন্তু এগারোই অগস্ট থেকেই আমি প্রায় বোঝার চেষ্টা করতে পারি যে আমাদের কাছে যত ফোন আসে এগারোই অগস্ট সকালবেলা থেকেই বুঝতে পারছিলেন হ্যাঁ যত যে মধ্যরাতে একটা বিপ্লব হয়ে গেছে বিপ্লব হয়ে গেছে কি সেটা হয়তো এক্ষুনি বলা মুশকিল কিন্তু সেটার যে একটি পদক্ষেপের দিকে জনসাধারণ নিজের মত জানিয়েছেন সেইটা একভাবে বোঝা যাচ্ছিল ভালো লেগেছে বিপ্লব যদি বিপ্লব যদি শুধু বদল হিসেবে দেখি তাহলে হয়তো সেটার একটা বদলের রিদিম আমরা বিপ্লব নিয়ে আলোচনা করব একদম বিপ্লব নিয়েই আলোচনা করব কিন্তু সেই দিন সকালবেলাটা কি ভালো লেগেছিল। মনে হয়েছিল যে কোথাও একটা এমন কাজ করলাম যে কাজটায় বহু মানুষ বহু স্বর শোনা যাচ্ছে ভালো লেগেছিল বলতে এইটা ভেবে ভালো লাগছিল যে এত মানুষ নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের কথাগুলো বলতে চাইছেন সেই অ্যাসপেক্ট থেকে দেখলে নিশ্চয়ই ভালো লেগেছিল যে তারা কানেক্ট করতে চাইছেন যারা কলকাতায় আসতে পারবেন না এরকম ভাবছিলেন তারাও তাদের গ্রামে বেরিয়ে এসে বিষয়টা করতে চেয়েছেন এবং এরকম বহু মহিলার সঙ্গে কথা হয়েছে যারা বলেছেন যে এগারোটার সময় হয়তো তাদের ট্রান্সপোর্ট পেতে অসুবিধা হবে কিন্তু তারা রাত দখলের আন্দোলনে পার্টিসিপেট করতে চান এবং তার কারণে তারা নটা থেকে এগারো বাইরে থাকবে কিন্তু কোথাও মহিলারা এটা মানে রেজোনেট করেছিলেন যে তারা এই কলের সঙ্গে সহমত তারা মনে করেন যে রাত কোনো একটি স্পেসিফিক জেন্ডারের জন্য রিজার্ভ থাকার কথা নয় তো সেটার কারণে নিশ্চয়ই ভালো লেগেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা আমি ইউরোপের কথা বলবো রাত দখলের লড়াই রাত দখলের ডাক বারবার ধ্বনিত হয়েছে উনিশশো সালে হয়েছে উনিশশো সালে হয়েছে বারবার হয়েছে কোথাও কি কোথাও কি সেই সমস্ত ডাকগুলোই অনুপ্রেরণা জুটিয়েছে সেই ডাক অবশ্যই অনুপ্রেরণা দিয়েছে দিল্লির পিঞ্জরাতোর আন্দোলন একভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং দু সালে যখন প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনাটি ঘটে হায়দ্রাবাদে যখন একটি কেস আসে তখনও একই ধরনের একটি ডাক দেওয়ার চেষ্টা করেছিলাম আমি এবং আমার বান্ধবীরা যেটাও যাদবপুর এডবি বাস স্ট্যান্ডেই আমরা দিয়েছিলাম এবং প্রায় সত্তর থেকে একশো জন মানুষ সেখানে পা মিলিয়েছিলেন আমরা একটি ছোট মিছিল করেছিলাম সারা রাত ধরে স্ক্রিনিং করেছিলাম আমরা ইন্ডিয়াস ডটার দেখেছিলাম যেটা নির্ভয়া কেসের উপরে একটি ডকুমেন্টারি তো সেই বিষয়টা সবসময় মাথায় থেকেছে যে রাতকে কোথাও যেভাবে ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে দেখে নেওয়া হয় এই মানসিকতাটা কোথাও নস্বাৎ করা দরকার তাই বারে এই ধরনের মুভমেন্ট বা এই ধরনের আন্দোলনের পারসপেক্টিভ আমাকে অত্যন্ত ইন্সপায়ার করে না এটা সত্যি তো সত্যি তো আমরা কয়েক দশকেই প্রথম দেখলাম এবং বাংলার ইতিহাসে লেখা থাকবে যে রাতটা সত্যি সত্যি দখল করেছিলেন অর্থে আকাশ জুড়ে তুমি যে নারী তারাই এটা তো একটা ঐতিহাসিক ঘটনা আমার ক্ষুদ্র সাংবাদিক জীবনে আমি এরকম ঘটনা দেখিনি অন্যান্য বর্ষিয়ান সাংবাদিক তারাও দেখেননি এটা তো একটা বৈপ্লবিক পরিবর্তন কোথাও কি মনে হচ্ছে যে অনেক সময় অনেকে বলেন যে বিশেষ করে যারা একটু বামপন্থী বা অতি বামপন্থী তারা তো ব্যক্তি পুজোয় বিশ্বাস করে না কিন্তু কি আশ্চর্য লেলিনী তো বলেছেন এক জায়গায় যে কখনো কখনো একজন ব্যক্তি সমাজের কোনো এক ঘটনায় এমন একটা ভূমিকায় অবতীর্ণ হয় সেটা ঐতিহাসিক হয়ে যায় রিমজিম সেনা কি মনে করে একটা ঐতিহাসিক দায়িত্ব সে পালন করেছে আমি প্রথম প্রশ্নেও যেটা বললাম যে ঐতিহাসিক দায়িত্ব হয়তো আমরা সবাই সাধারণ নারীরা এই মুহূর্তে পালন করছি আমি কোনো আন্দোলনের মুখ হিসেবে নিজেকে দেখছি না কারণ আসলে পূজনীয় যেই হয়ে যায় কেউ তখন তাকে আমরা উইদাউট এনি ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করা শুরু করে দিই তাকে মোটামুটি ভগবানের জায়গায় বসিয়ে ফেলি এবং এটা মনে করি যে তার মানে সে মানুষ নয় আর কি তার দ্বারা কোনো ভুল হতে পারে না কিন্তু আমি কখনোই এটা মনে করি না যে এই আন্দোলনের একমাত্র মুখ আমি বা এই আন্দোলনের প্রথম ফেসবুক পোস্টটি আমার তরফ থেকে আমার প্রোফাইল থেকে গেছিল বলেই এই আন্দোলনের মধ্যে পূজনীয় কোনো অবস্থানে আমি থাকবো তুই ভগবান হতে চাও না একদমই নয় কারণ ভগবান হলে আসলে পরবর্তী মানুষেরা ডিসকাশনের কোনো স্পেস খুঁজে পান না আমি ভগবান মানে আমি যা বলবো সেইটাই সঠিক সেই রকম একটি জায়গায় পৌঁছে যাওয়া হবে যেটা আমি একদমই হতে চাই না ভগবান বিশ্বাস করো ব্যক্তিগতভাবে করি না